হার্বাল জগৎ, আমাদের আয়ুর্বেদিক জগৎ, আমাদের হোমিওপ্যাথি এই জগৎ, আমাদের জগতের শত্রু আমরা। আমরা এখন ওয়েবসাইটে দেখি যে ব্রিটেনের রানী সে জীবনে কোনোদিন কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাননি, তার বয়স এখন 97 পার হয়ে 98-তে পড়েছে। সে বিশ্বের 21,000 অর্গানাইজেশনের একক নেতৃত্ব দেন, তিনি কোনো অ্যালোপ্যাথিক ওষুধ জীবনে খাননি। তার দুজন খুব প্রিয় মানুষ আছে, একজনের নাম কাশ্মীরের জাহিদা, আরেকজনের নাম হুমায়ুন। এদের নিয়ে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে, আমাদের দেশেরও অনেক পত্রিকায় তাদের ছবিসহ লাইফ হিস্ট্রি দিছে। তার ব্রিটেনের রানী তার খাবারের সাথে থানগুড়ি পাতা, পুদিনা পাতা, গন্ধবাদাল পাতা, এরকম 28 ধরনের ভর্তা এই জাহিদার হুমায়ুন তাকে তৈরি করে দেয়। সে বিদেশে জার্নি করলো, ওদেরকে নিয়ে যায়, সব গাছ নিয়ে যায়, সব গাছের থেকে ফ্রেশ পাতা ভর্তা করে 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 ব্রিটেনের রানী খান। তার নিজের রয়্যাল হাসপাতাল আছে, সেই হাসপাতালও ব্রিটেনের রানী কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খান না। তার যে ডাক্তার আছে রয়্যাল হাসপাতাল, তাদেরকে সে 2 বছর, 3 বছর, 1 বছর হার্বালিস্ট কোর্স চীন থেকে করায়েন না, তারপরে চিকিৎসা করান। বাংলাদেশেরও 2 জন লোক সেই ধরনের বড় চিকিৎসক ব্রিটেনের রানীর রয়্যাল হাসপাতালে আছে। তাদের কাছে উনি আলোচনা করেন কী খাবার খাবো, কী খেলে ভালো, আমি কী খাচ্ছি সেটা ঠিক আছে কিনা, কিন্তু ওষুধ খান উনি ন্যাচারাল। তাহলে ন্যাচারাল ওষুধকে আমরা বলি যে ও ব্রিটেনে তো হোমিওপ্যাথি চলে না, ব্রিটেনে তো আয়ুর্বেদিক চলে না, ব্রিটেনে তো হার্বাল চলে না, আমরা জোর করে বলে দিলাম। কিন্তু আসল বলতে হলে আপনি ওয়েবসাইটে যান। আমি যে গাছগুলোর কথা বললাম, আমি যে কথাগুলো বললাম, আমি যে ডস থেরাপির কথা বললাম, ডক্ট্রিন অফ সিগনেচারের কথা বললাম, এই কথাগুলির কতটুকু সত্যতা আছে আপনি নিজেই যাচাই করতে পারবেন।